গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ফুলের দিদি নিচে ফুল রেখে গেছে, সেটাই আনতে যাচ্ছিলাম। তো চলো নিয়ে আসি ফুলটা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, এই জন্য চারিদিকটা ভিজে ভিজে হয়ে রয়েছে। আর ফুলের দিদি এখানে এসে ফুলটা রেখে যায়। আর দু তিনবার হয়ে গেলে তারপরে আমি টাকা দিই। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, এই জন্য অনেকগুলো ফুল দিয়েছে, রজনীগন্ধার মালা দিয়েছে। আর এই সেই কলার কাঁধিটা, যেটা কলা গাছ ফেটে বেরিয়েছিল, সেই কাঁধিটা নষ্ট হয়ে গেছে। গাছটা দেখো ভেঙে গেছে, এই দেখো। এটা তো স্বাভাবিকভাবে হয়নি না, এটাই হওয়াটা স্বাভাবিক ছিল। তো এই দেখো চারিদিকে জল জল হয়ে রয়েছে। আর এই যে সেই আমার টগর গাছ, গতকাল রাত্রিবেলায় জামাকাপড়গুলো মেলে গেছিলাম, সেগুলোকে এখন তুলে নেবো, কারণ এখন ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়েছে। ছাদে গিয়ে মেলে দেবো, আর এদিকে জানলাটাও খুলে দিলাম। তো এখন যাই উপরের দিকে। এখন সকাল 8:10 মতো বাজে। তো ছাদে সমস্ত জামাকাপড়গুলো মেলে ফেলেছি, এইবারে মিষ্টিকে ঘুম থেকে তুলব। ঠাকুর ঘরে এখন জিরো লাইট জ্বলছে। বাজার করা হলো, বাজার করে তারপর এখন বেরিয়ে যাচ্ছে। রাখি বন্ধন উৎসবের দিন সকালবেলা করে বেরিয়েছি বাজার করতে। নিয়ে জিনিসগুলো নিয়েছো? ওলের ডাটা আর সজনের ডাটা নেওয়া হয়েছে। আর এখন মিষ্টি নেব বলে এখানে এসেছি, মিষ্টির দোকান। রাখি মিষ্টি কোথায় রাখি দেখছি? এইমাত্র এলাম, একটু বাজারে গেছিলাম, টুকটাক একটুখানি ঠাকুরের মিষ্টি আনলাম। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, সকালে কিছু খাওয়া দাওয়া আজকে তৈরি করিনি। তো আজকে মুড়ি আর দানাদার খাওয়া হবে, একটু দানাদার নিয়ে এসেছি। তো চলো এবার একটুখানি রান্নাঘরের দিকে যাই। আজকে রান্না করছি ওল কচু দিয়ে আলু দিয়ে তরকারি। তো কচুটা এখন ভেজে নিচ্ছি, আর এই যে মশলাটা করে রেখেছি, আদা আর লঙ্কা বেটে রেখেছি, মানে এটা আজকে শুধু নয়, এই মশলাটা থাকবে ফ্রিজে। আর এখন আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আলু আর কচুটাকে। তো মশলাটাও দিয়ে দিয়েছি, এখন তরকারির মধ্যে জল ঢেলে দিলাম। তো এখন সিদ্ধ হতে থাক। কেমন গান করলো তোর আম্মা? হ্যাঁ ভালো করলো। হাজবেন্ড বাজারে গেছিলো, বাজার করে নিয়ে চলে এসেছে। আর আজকে বাজার থেকে এনেছে ট্যাংরা মাছ, এদিকে কচু তরকারিটা নাড়াচাড়া করছি, তারপরে গিয়ে ট্যাংরা মাছটা এখন ধুতে শুরু করেছি। আর ট্যাংরা মাছ অনেক দিন পরে আজকে বাজার থেকে আনলো, আর মাছগুলোর পেটে ডিমও আছে। আর এরপরে আমাকে মাংসটা ধুতে হবে, মিমিদের জন্য মাংস এনেছি। মাংসটা আজকে রান্না হবে না, কিন্তু মাংসটা ধুয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো ভালো করে মাংসটা ধুয়ে নিলাম, ধুয়ে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর ওদিকে শাশুড়িমাও টুকটাক বাজার যেগুলো এনেছে সেগুলো একটু গুজগাছের কাজগুলো করছে। আর আমি এখন প্রথমে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে দেবো। তো নুন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ভালো করে এখন মাখিয়ে রাখবো। নুন হলুদটা মাখালে কিছুক্ষণ পরে রান্না করলেও তাহলে অসুবিধা হয় না, এই জন্য এই দেখো মাখিয়ে দিলাম। আর কচু তরকারিটা হয়ে গেছে, কচু তরকারিটা এখন ঢেলে রাখছি বাটির মধ্যে। কি করেছে বুড়ো? বুড়ো তোমাকে কি করেছে তুনু? এটা পড়বে, জুম করে পড়ে যাবে। জানি আমি আজকে দুটো পদ রান্না করছি, কচু তরকারিটা হয়ে গেছে আর ট্যাংরা মাছটা রান্না করব। তার আগে একটুখানি ঘরের কাজকর্ম করে নিই, মানে ঘরটা ঝাঁটিয়ে নিই, জিনিসপত্রগুলো একটু মোছামুছি যেরকম করি সেরকম করে নিই, তারপরে গিয়ে মাছটা বসাবো। আর যা চলছে আমাদের এখন ঘরের মধ্যে, এই তিনজনকে নিয়ে, বাবারে বাবা, দুই মূর্তিকে নিয়ে বসে আছে আমার ছেলে। এদিকে এক মূর্তি, ওদিকে আর এক মূর্তি, মাঝখানে আমার ছেলে। দেখেছো এত সুন্দর দৃশ্য কোথায় দেখতে পাওয়া যায় বলো তো?
এখন একটুখানি মুড়ি আর মিষ্টি খাবো, এই জন্য একটা মিষ্টি নিয়ে নিলাম মুড়ির মধ্যে। তারপরে আমি মাছটা রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছটাকে ভাজা করছি। আর ট্যাংরা মাছ প্রচণ্ডভাবে ফাটে, খুব লাফিয়ে লাফিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, মানে একটা করে দিচ্ছি আর দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছি। তো এখন মাছটাকে উল্টে নিচ্ছি আর একটুখানি কমিয়ে বাড়িয়ে জিনিসটা করছি। তো তিনটে মাছ প্রথমে ভেজে নিলাম, ভেজে এখন তুলে রাখছি, তারপরে পরেরগুলো আবার দেব। তো পরেরগুলো দিতে গিয়েও সে একই অবস্থা হচ্ছে, আর মাছগুলো ভেজে তুলে রেখেছি। এদিকে আমাদের চেরি দেখো কী অবস্থা, এখানে তেলগুলো পড়েছে, তেলগুলো মুছতে এসেছি, আর চেরি আমার পিঠের উপর উঠে আমার চুল ধরে কামড়াচ্ছে। তো এরকমই আর কি হয় এদের নিয়ে। তো ওদের যেহেতু খাঁচাটা ভেঙে গেছে, যার জন্য এরকম করে এখন ওদেরকে একজনকে এদিকে আর একজনকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তো জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম, এখন আলুগুলোকে ভাজছি, মানে মাছের আলুগুলোকে। তো এখন কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছটা রান্না করব, কালো জিরে দিলাম। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ একটুখানি রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা। তো নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এখন ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এরপরে শুকনো শুকনো, মানে বেশি ঝোল রাখবো না, ওভাবেই রান্না করবো। নষ্ট হয়ে গেছে বলে এদেরকে এদিক ওদিক করে বেঁধে রাখছি, একে এনে বেঁধে রেখেছি এখানে। আর ম্যাক্সি রয়েছে ঘরে, মানে আমাদের ঘরে খাটের পায়ের সাথে বেঁধে রেখেছি। মাছের ঝোলটা এখন হচ্ছে আর পটাপট পটাপট ভীষণভাবে মাছটা ফাটছিল। তো যাই হোক, ভেজে ভুজে নিয়েছি, এখন রান্না করছি। এটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে বেরোবো। বসো, এখন বসো, ওখানে বসে থাকো, ওই যে ফ্যান চালিয়ে দেবো, বসো। হ্যাঁ, ওই সোনা ছেলে তো, এটা আমাদের ভালো ছেলে নাকি? এটা আমাদের সোনা ছেলে, এটা আমাদের ভালো ছেলে। এই বছর রাখী পূর্ণিমা খুব ভালো দিনে পড়েছে, বৃহস্পতিবার পড়েছে। তো সবাইকে আমি রজনীগন্ধা ফুলের মালা নিবেদন করছি। রাধারানী কৃষ্ণ ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, মিষ্টি সজনাকেও পরিয়ে দিয়েছি, এদিকে মা লক্ষ্মী নারায়ণ ঠাকুরকেও পরিয়ে দিয়েছি। এখন আমি ওনাদের ভোগটাকে রেডি করছি, সবাইকে মাখা সন্দেশ আর ফলের ভোগ আমি নিবেদন করছি। তো ভোগটাকে এখন সাজিয়ে দিচ্ছি। আজকে আমাদের খুব সিম্পল রান্নাবান্না হয়েছে, কচুর তরকারি আর এখানে তো কী মাছ যেন একটা, ট্যাংরা মাছ। ওদিকে হাজবেন্ড খাচ্ছে। আর আজকে বাচ্চাগুলোর খুব ভালো হয়েছে, ইনি তো এখানে বসে আছেন, সব খাওয়া দাওয়া কমপ্লিট। আমার হাজবেন্ড মাঝে মধ্যে গিয়ে নিচের ঘরে গিয়ে শোয়, তো মিমি সেটা সহ্য করতে পারে না, মানে মিমিও আমার হাজবেন্ডের সাথে যাবে, খুব ভালোবাসে। তো এখন একটুখানি মিমির সাথে মজা করছে, যে বালিশগুলো নিয়ে দেখাচ্ছে, সাথে সাথে দেখো মিমি দৌড় লাগিয়েছে, এই আর কি হয়। আজকে এখনো পর্যন্ত আমরা কেউ রাখি পরিনি, না পড়েছে মিষ্টি সোনা, না পড়েছে আমার ছেলে, না পড়েছে আমার হাজবেন্ড। এই দেখো রাখিগুলো সমস্ত রয়েছে, শুধুমাত্র একটা রাখি এখান থেকে আমার দাদাকে পরিয়েছিলাম, দাদা সকালবেলা এসেছিল। আর দাদা একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, যার জন্য আমি রেকর্ডিং কিচ্ছু করিনি, মানে ওইটুখানি ক্যামেরাটা ধরলে একটু অস্বস্তি করে, এর জন্য কিচ্ছু রেকর্ডিং করিনি। আর এখন আমি সন্ধ্যা দিতে যাচ্ছি, এখন কি মিষ্টি সোনাকে রাখিটা পরাবো, আর ছেলে আসার পর ছেলেকে ওর আম্মা পরাবে, ছেলে ব্যায়ামে গেছে। তো যাই, একে সন্ধ্যাটা দিয়ে আসি। অনেকদিন আগেই আমি মিষ্টি সোনার জন্য রাখি কিনেছিলাম, তো দুপুরবেলায় পরাইনি, সন্ধ্যাবেলায় পরিয়ে দিচ্ছি। আর এই দেখো মিষ্টি সোনার রাখি পরে কতটা খুশি। আমাদের বাড়ির তিন মূর্তির এই হলো এক মূর্তি, এটা হলো মিমি এখানে বসে আছে, আর এই হলো ম্যাক্সি এখানে দাঁড়িয়ে আছে, ম্যাক্সি বাঁধা আছে। আর এবারে চেরিকে চলো দেখবে, চলো চেরিকে আমার হাজবেন্ড চেপে ধরে শুয়ে আছে, এই দেখো চেরিও বাধা আছে, আমার হাজবেন্ড চেপে ধরে ওকে শুয়ে আছে, ও চুপচাপ শুয়ে রয়েছে, দেখেছো। ছেলেকে বাইক চালানো শিখিয়েছে, এখন ছেলে পাগল করে দিচ্ছে আমাদেরকে, মানে সামনে দোকানে যাবে সেখানেও বলে নাকি বাইক নিয়ে যাবে। তোমাকে কিন্তু আমি বারবার বারণ করেছিলাম যে কিছুদিন পরে, কিছুদিন পরে, এখন কিন্তু বাচ্চা বয়স, এখন কিন্তু এসব ঠিক হলো না। আর আমি তো বারণ করছি আর আমার করে একটু রেগে যাচ্ছে। সন্ধ্যাবেলার টাইমটা ছাড়তে কিন্তু ভীষণ ভয় লাগে, এ সময় রাস্তাঘাটে প্রচণ্ডভাবে ভিড় থাকে, আর তার উপর আজকে রাখি পূর্ণিমা। ছেলে ব্যায়ামের থেকে এসে গেছে, তো ওর জন্য প্রোটিন পাউডার তৈরি করব, আর আমরা এখন চা খাবো। তো গরম জলটা একসাথে করে নিয়েছি, তো ওর জন্য আগে তৈরি করে নিলাম ওর খাবারটা। তো বিস্কুট দিয়ে খাবে, টোস্ট বিস্কুট দিয়ে, আর আমাদের চাটাও রেডি করা হয়ে গেছে। তো চারজনে আমরা সচরাচর সন্ধ্যাবেলা আমাদের খাওয়া হয় না, তো আজকে আমরা চারজনে একসাথে খাচ্ছি। আর আজকে রাত্রিবেলা তো তরকার ডাল তৈরি করব, এই জন্য হাজবেন্ড এই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে ভিজিয়ে দিল।
গাছ সমেত হলুদটাকে শাশুড়িমা ফেলে দিয়েছিল, তো হাজবেন্ড দেখতে পেয়ে আবার কুড়িয়ে এনে রেখে দিল। আর এখন ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে শাশুড়িমা। আর এই সময় আমাদের সন্ধ্যার পরেই পুরো প্রোগ্রামটা হচ্ছে, তো শাশুড়িমা খুব খুশি, এবার ছেলে প্রণাম করে দিল। আর শাশুড়িমা আবার একটা মিষ্টি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। আজকে রাত্রেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ একদিকে ম্যাক্সি আর চেরি এত চটকা চটকি করছে, মানে আর এটা শোয়ার যোগ্য নেই। আজকে চেঞ্জ করলাম, জানি না আগামীকাল ওয়েদার কেমন থাকবে, তো একটু যদি ওয়েদার ভালো থাকে তাহলে গেছে নেবো। আর এখন আমি রান্নাঘরে গিয়ে তৈরি করব রুটি আর তরকা। রাত্রে যেহেতু রুটি তরকা হবে এজন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে তিন চার দিন আগে খাসির মাংস করেছিলাম, সেই ঝোল আর আলু রয়ে গেছে, সেটাও দেব। এটা তরকারিতে দিলে খুব কিন্তু খুব ভালো হয় খেতে। আর এখানে সব মশলা, যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি, এগুলো কুচি কুচি করে কাটতে হবে। আর এখানে আটা রেখেছি নুন দিয়ে, এটা মাখতে হবে। এখন ছিটি উঠছে, অনেকগুলো শীট ছিটি দিতে হচ্ছে, এই দেখো। তো প্রথমেই আমি আটাটা মেখে নিচ্ছি। আর আজকে আমরা সবাই রুটি খাবো, মানে আমি সবাই বলতে শাশুড়িমা বাদ দিয়ে আমি, ছেলে আর হাজবেন্ড। তো এখন লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এখন প্রথমে ডিমটা ফাটিয়ে নিলাম, ডিমের গোলাটা তৈরি করব, আর এটা দিয়ে ঝুরি করা হবে ডিমের। তরকার ডালটা সিদ্ধ নিয়ে একটুখানি কনফিউশনের মধ্যে রয়েছি, হাজবেন্ড তো মাঝে মধ্যেই রুটি তরকা কিনে নিয়ে আসে, এই জন্য আজকে ভাবলাম যে সন্ধ্যার পরে যে আজকে তরকা করব রুটি করব। তো সন্ধ্যার পরে আনা হয়েছে, সন্ধ্যার পরে বলতে মোটামুটি আটটা নাগাদ ওটা ভেজানো হয়েছিল। এখানে সবকিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছি। তো প্রথমে রুটিটা বানাই। রুটি তৈরির কাজ প্রায় শেষের দিকে, এখন রুটিগুলোকে একটু ধুয়ে নেব। আমি আর ছেলে তো ধুয়ে রুটি খাই। আর এখন সমস্ত জিনিসগুলোকে ভিতরে রেখে দিচ্ছি। আর দেখো ডালটা ভালো সিদ্ধ হয়েছে, অনেকগুলো সিটি যেহেতু দিয়েছি, দেখো একটুখানি বেশি গলে গেছে, তবুও ভালো, কম সিদ্ধ হলে পরে খুব একটা ভালো লাগে না। আর এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই দেখো ডালটা তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কসৌরি মেথি, এটা হলো মেইন জিনিস, আর দিলাম ডিমের ঝুড়িটা। তো কী ভালো হয়েছে না দেখতে, দেখো ডালটা, এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তো নামিয়ে দেরি করবো না, এখনই খাবারটা সার্ভ করে নেব। তরকাটা খেয়েছো? হুম, খাচ্ছি তো। কেমন হয়েছে খেতে? হ্যাঁ, বিয়ে বাড়ির মতো। এদিকে ছেলে খাচ্ছে, আর এটা হলো আমার রাতের খাবার। এখন বাজে রাত্রি 12:35, তো হাজবেন্ড বাইরে মানে রান্নাঘরে কারোর সাথে ফোনে কথা বলছে, আর ছেলে এখানে ফোন দেখছে, আর শাশুড়িমা শুয়ে পড়েছে, আমাদের বাচ্চা দুটো শুয়ে পড়েছে এই যে, আর মিমি তো তার ভক্তের কাছে রয়েছে, মানে আমার হাজবেন্ডের কাছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।